হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পরে আমি একটা ফ্রাইডের ব্লগ শেয়ার করছি। এর মাঝে আমি গ্রিসে গিয়েছিলাম, সেগুলো ব্লগ আপলোড করা হয় নাই, কারণ আমি হলিডে থেকে এসে কাজে বেশ ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো হলিডে থেকে আসার পরে আজকে আমি আসলে প্রথম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, ফ্রেন্ডের সাথে আসলে আমার ফ্রেন্ড আসলে এই জায়গাটা সাজেস্ট করেছে। আমি এসেছি আজকে সাউথ কেনজিংটনে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে চাপাটি অ্যান্ড কারাক। আমি যদি ডে টাইমে আসতে পারতাম তাহলে আরও সুন্দর করে দেখাতে পারতাম এরিয়াটা, কারণ সাউথ কেনজিংটন হচ্ছে খুবই পশ একটা এরিয়া। স্টেশন থেকে বের হতেই রাস্তার দুধারে নানা ধরনের এখানে ডিজাইনার হাই এন্ড ব্র্যান্ডের শপ আছে। এখানকার রাস্তায় অনেক সুপার কার দেখা যায়, খুবই লাক্সারিয়াস কার। এই এরিয়াটা অ্যারাব কমিউনিটিতে অনেক বড়। এখানে অনেক ভিজিটার আসে মিডল ইস্ট থেকে, অনেকের এখানে হলিডে হোম থাকে, তারা সামারে লন্ডনে স্পেন্ড করে। তো এই এরিয়াটা সামারে খুবই বাজিং হয়, আসলে তারা এটা অ্যাফোর্ড করতে পারে। এটা খুব এক্সপেন্সিভ একটা এরিয়া, এখানে সব কিছু খুবই গ্র্যান্ড আর লাক্সারিয়াস। তো এখানে অনেক শিশা লঞ্চ আছে, অ্যারাবিক ক্যাফেস আছে। তো আমি এখন কারাক পরাঠাতে এসেছি। আমি ভেবেছিলাম এটা আসলে ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট, কিন্তু তাদের যে অ্যাম্বিয়েন্স প্লাস মেনুতে আমার কাছে মনে হয় মিডল ইস্টার্ন ইনফ্লুয়েন্স আছে। এখানে এই মেনুটা খুবই ছোট্ট, কিছু আইটেম আছে চাপাটি, মানে যেটা আমরা পরোটা বলি, একটু ফ্যান্সি, একটু আপগ্রেডেড ভার্জন আমার কাছে মনে হয়। যেমন চাপাটির ভেতরে চেডি চিজ, টমেটো, বেজল, মোৎসারেলা এগুলো দেওয়া আছে। আর আরেকটা যে মেনু আছে সেটাতে তারা বড়া বা টার্কিশ যে পিৎজা, যেটা সেরকম ডিফারেন্ট টপিং দিয়ে করা, সেগুলোও রাখা আছে। আর বেভারেজে টি আছে নানা ধরনের, কারাক টি, মিল্ক টি, জিঞ্জার টি বা হার্বাল টি এগুলো আছে। তো এখন একজন যে লেডি ছিলেন সে আমাদেরকে এক টেস্টার দিয়ে গিয়েছে কারাক টি। কারাক টিটা খুবই রিফ্রেশিং আর এটার টেস্টটা খুবই ডিফারেন্ট যেগুলো আমরা হোয়াইট চ্যাপেল বা গ্রিন স্ট্রিটে খেয়ে থাকি। তো আমরা মিডিয়াম সাইজের কাপ নিয়েছি কারাক চায়, তারা স্মলও করে। তো আমি এখানকার চাটা ডেফিনেটলি রেকমেন্ড করবো। কেউ যদি, আমি এটা বলছি না যে সাউথ কেনজিংটনে চায়ের জন্য আসবে, তবে কেউ যদি এখানে ঘুরতে আসে বা শপিংয়ের জন্য আসে তাহলে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানকার চাটা ট্রাই করার জন্য। আর আমাদের খাবার রেডি, টার্কিশ পিৎজা বা বোরা যেটাই বলে। আমি এখানকার খাবার আমার ভালো লাগে নাই খুব একটা, খুবই বেসিক খাবার। আর আমাদের দুজনের বিল এসেছে £30। যদি লোকেশন কনসিডার করা হয় তাহলে এটা খুব বেশি না, তবে আমার কাছে মনে হয় এর চেয়ে অনেক ভালো রেস্টুরেন্ট লন্ডনে আছে, এর চেয়ে আরও ভালো অ্যাম্বিয়েন্সও আছে। আর কেউ যদি অনেক লম্বা সময় বসতে চায় টেবিল নিয়ে তাহলে এই রেস্টুরেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এটা খুবই ছোট্ট একটা রেস্টুরেন্ট। আর তারা বলেছিল 45 মিনিটস টেবিল নেওয়া যাবে, কিন্তু আমরা প্রায় এক ঘন্টার উপরে বসেছিলাম। আসলে স্টাফগুলো খুবই ফ্রেন্ডলি ছিল, আজকে যদিও ফ্রাইডে নাইট, তারপরে আমরা অনেক সময় পেয়েছি। তবে এর চেয়ে বেশি সময় যদি কেউ বসতে চায় তাহলে এই রেস্টুরেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট না। এখন আমরা হ্যারোসের দিকে যাচ্ছি। হ্যারোসে সব কিছু বন্ধ কারণ এখন প্রায় 10:30 মতো বাজে, কিন্তু আমি উইন্ডোতে সব ডিজাইনার আইটেম রাখা আছে সেগুলো দেখাচ্ছি। এটা বারবারির ফেমাস ট্রেঞ্চ কোট, ভ্যালেন্টিনোর স্টাডেড চিজ, এখানে অনেক ডিজাইনার আইটেম রাখা উইন্ডোতে। এটা হচ্ছে হ্যারোডসের এন্ট্রেন্স, যেটা হচ্ছে এখন কিনা ক্লোজ। এখানে যদি কেউ আসে আমি রেকমেন্ড করবো দিনে আসতে, তাহলে আরও ভালো লাগবে। How many rooms?
friends work here. Here? Yeah. Buy something. I love these trousers. So even. I didn't know that they already have the Christmas decor.